नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একদমই ইউনিক একটা রেসিপি শেয়ার করব, যেটা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব অল্প উপকরণে খুব ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ফুলকপিকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে দুটো টমেটো, যেটা আমি এই মাঝ বরাবর দুটো ফালি দিয়ে কেটে নিয়েছি, আর নিচে এখানে এক ইঞ্চ মতো আদার টুকরো, আর লাগছে আমাদের চারটে শুকনো লঙ্কা। এবার একটা কড়াইতে আমি দেড় গ্লাস মতো জল নিয়ে তার মধ্যে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো আর আদার টুকরো, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমাদের মাত্র তিন মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তো আমি এখানে ঢাকা দিয়ে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসলাম আমি তিন মিনিট পর। এবার ঢাকনা তুলে আমি সমস্ত উপকরণগুলো এবার এখান থেকে তুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে টমেটোটায় কিন্তু একটু ফাটা ফাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমাদের সমস্ত উপকরণগুলো ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তুলে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি সিদ্ধ করলে ফুলকপির টুকরোগুলো কিন্তু ভেঙে যাবে, আর রেসিপিটি কিন্তু তখন খেতে ভালো লাগবে না। এবার এখানে টমেটোর স্কিনগুলো আমি তুলে নিচ্ছি গরম থাকা অবস্থায়, তবে আপনারা কিন্তু ঠান্ডা করেও এর স্কিনটা তুলে নিতে পারেন। আর এবার এই এখানে আমি যে চারটে শুকনো লঙ্কা নিয়েছি, তো লঙ্কার থেকে আমি দুটো লঙ্কার এখানে দানা বের করে ফেলে দেব। চারটেরই দানা আমি এখানে দিচ্ছি না, তাহলে ঝালটা কিন্তু খুব বেশি হয়ে যাবে, তাই আমি এখান থেকে দুটোর দানা বের করে ফেলে দিচ্ছি, আর দুটো এরকমই আস্ত অবস্থায় রেখে দিচ্ছি। তবে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন বন্ধুরা, তাহলে এখানে কিন্তু দানা ফেলার কোনো দরকার নেই। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখতে লাগুন, রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এবার আমি দুটোর দানা বের করে ফেলে দিলাম, আর দুটো এখানে আস্ত রেখে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলো ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, আর জল ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তো এখানে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, যে ফুলকপিগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো কিন্তু ঠিক এরকমই আস্ত আছে, একটাও ভেঙে যায়নি। এবার একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে, তার জন্য এখানে আমি নিচ্ছি চার চামচ মতো বেসন, আর লাগছে এখানে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে বন্ধুরা, আমি যে ফুলকপিটা নিয়েছি সেই ফুলকপির অনুযায়ী কিন্তু এখানে আমি বেসন আর কর্নফ্লাওয়ারটা নিয়েছি, তবে আপনাদের ফুলকপির অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ার আর বেসনের পরিমাণটা বাড়াবেন। সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, আর খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি গাঢ়ও হবে না, খুব বেশি পাতলাও হবে না। জলটা কিন্তু একেবারে দেবেন না, তাহলে ব্যাটারটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটি তৈরি করতে অসুবিধে হবে। তো ঠিক এরকম হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা। এবার আমি এক টুকরো ফুলকপি নিয়ে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের মধ্যে সমস্ত ফুলকপিগুলো এভাবে খুব ভালো করে কোট করে নিয়ে তারপর ভেজে নিতে হবে। তো এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি ভাজার জন্যে পরিমাণ মতো তেল, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর ভাজার সময় এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম না করে নিলে কড়াইতে কিন্তু লেগে যেতে পারে, তাই তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ফুলকপির টুকরোগুলো দেবেন। এবার হাই ফ্লেমে দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে। ঠিক এই রকম যখন লাল লাল একটু হবে তখন তুলে নিতে হবে। এখানে কিন্তু লো কিংবা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন না, তাহলে খুব বেশি কিন্তু তেল অ্যাবজর্ব করে নেবে আর সেটা খেতেও কিন্তু ভালো হবে না। আপনারা চাইলে এগুলো শুধু শুধু পাকোড়া হিসেবে খেতে পারেন, তবে আমি এখানে পাকোড়া রাখছি না, এখানে এই ফুলকপিগুলো দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। অন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ মতো সাদা তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম, সেটা এবার তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু একদম নরম করে সিদ্ধ করব না, হালকা করে, হালকা একটা রং ধরে যাবে যখন তখন ক্যাপসিকামগুলো তুলে নেব। এবার ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি,
তুলে নেবার পর ওই কড়াইতেই আমি আরও 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এবার এই মশলাটা কিন্তু খুব ভালো করে আমাদের 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে এখানে ব্যবহার করবেন, যেহেতু একটা গ্রেভি মাখামাখা রেসিপি হবে। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ মতো দিচ্ছি চিনি, 1 চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1 চামচ দেব এখানে ভিনিগার। ভিনিগার দিচ্ছি কারণ রেসিপিটি টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্সে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এবার আরও মিনিটখানেক ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামগুলো। ভেজে রাখা ক্যাপসিকাম দিয়ে আরও 1 মিনিটের মতো ওই মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। খুব বেশি জল কিন্তু আমি এখানে দিচ্ছি না বন্ধুরা, তবে আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন তেমন কিন্তু এখানে জলের ব্যবহারটা করতে পারেন। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো। আর এবার কিন্তু একদম খোলা অবস্থাতেই 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে এই ফুলকপিগুলোকে ফুটিয়ে নেব। এবার এই ঝোলের মধ্যে দিয়ে ফুলকপিগুলো খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ফুলকপিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু ফুলকপিগুলো অনেকবার স্টেপ বাই স্টেপ এখানে প্রসিডিং হয়েছে, তাই বন্ধুরা এখানে ফুটানোর সময় কিন্তু আর খুব বেশি নাড়াচাড়া করবেন না। মশলা মাখিয়ে নিয়ে এবার 3 মিনিটের মতো ছেড়ে দিচ্ছি খোলা অবস্থাতে। বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। 3 মিনিট মতো এভাবে রেখে দিচ্ছি, ঢাকনা দিয়ে যদি দিয়ে সিদ্ধ করি তাহলে কিন্তু খুব বেশি গলে যাবে আর সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এবার 3 মিনিট মতো ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল সম্পূর্ণ একটা ইউনিক নিরামিষ রেসিপি। আর এই রেসিপিটি বন্ধুরা আপনারা খুব ঝটপট ডিনারে কিংবা লাঞ্চে তৈরি করে নিতে পারবেন। রুটি, লুচি, পরোটা, নানপুরি কিংবা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, রেসিপিটি একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।